আদালতে তোলা হবে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মামুনুল হক এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে বহনকারী যে গাড়িটি সেটি ইতিমধ্যেই কোর্টের প্রধান ফটকে আনা হয়েছে। ভিতরে প্রবেশ করানো হলো। যে কথা হয়েছিল সে কথা হইল না, দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে সর্বশেষ পরিস্থিতি এবং মামুনুল হক সহ হেফাজতের অন্যান্য নেতাদের ইতিমধ্যেই আদালতে তোলার জন্য ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং এই মুহূর্তে পুলিশের বেশ কড়াকড়ি আরোপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক যে বিষয়টি বলছিলাম যে ইতিমধ্যেই 7 দিনের রিমান্ড শেষে মামুনুল হককে আদালতে প্রবেশ করানো হয়েছে এবং সংশ্লিষ্ট যে আদালত সেই আদালতে মামুনুল হককে এই মুহূর্তে তোলা হবে এবং অন্য যে মামলা 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের মতিঝিলে যেই ঘটনায় যে মামলাগুলো হয়েছে সেখানে মামুনুল হকের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলাতে আসলে আজকে রিমান্ড শুনানি হবার কথা রয়েছে। এর আগে মোট 10 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ, সেই বিষয়টি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম। তো দর্শক এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণকে ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং বাড়তি নজরদারি, এই মুহূর্তে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আমরা বলছিলাম যে সকাল থেকেই আসলে কোর্ট প্রাঙ্গণকে ঘিরে পুলিশ গোয়েন্দা পুলিশের বাড়তি নজরদারি এবং মামুনুল হক সহ আজ হেফাজতের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে ইতিমধ্যে আদালতে তোলার জন্য নিয়ে আসা হয়েছে। দর্শক আপনারা এর আগে দেখেছেন যে এই মুহূর্তে মামুনুল হককে সংশ্লিষ্ট যে আদালত সেই আদালতে তোলা হয়েছে এবং রিমান্ড শুনানি সহ ভিতরে আসলে মামলাগুলোর শুনানি হবার কথা রয়েছে।
তো দর্শক রাজধানীর সিএমএম আদালত থেকে সিএমএম কোর্ট থেকে এই মুহূর্তে মামুনুল হকের যে সর্বশেষ চিত্র সেটি আসলে আমরা দেখালাম যে মামুনুল হককে কোর্টের ভেতর প্রবেশ করানো হয়েছে এবং শুনানি ইতোমধ্যেই চলমান তো আবার পরবর্তী সময় আপনাদের সাথে আবার লাইভে যুক্ত হব আমি সৈয়দ রায়হান এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে ঢাকা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি সৈয়দ রায়হান যে কোনো সংবাদের সর্বশেষ তথ্য পেতে যুক্ত থাকুন ঢাকা পোস্টের সাথে